শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরে উন্নতি এই স্লোগানকে ধারণ করে নগরীর উত্তর পদেঙ্গা চল্লিশ নং ওয়ার্ডের অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে শনিবার সকালে কাটগর মহিলা কাউন্সিলরের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানুর বেগম মোহাম্মদ হুসেন সুমনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য সমাজসেবক মোহাম্মদ ফুরকান পতেঙ্গা হালি শহর আঞ্চলিক শ্রমিক লীগের লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার ন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের সহ সমাজ কল্যাণ সম্পাদক হাজি মোহাম্মদ হুসেন সর্দার বক্তব্য রাখেন ইবি স্বেচ্ছাসেবক লীগের সমন্বয়কারী মঞ্জুর আলম মাসুদ সমাজসেবক সাজ্জাদ হুসেন জুয়েল শামীম রায়হান মনিরুল ইসলাম রিপন প্রণব মজুমদার সৈয়দ মোহাম্মদ জাকির হুসেন মোহাম্মদ মনসুর আবু বক্কর সিদ্দিক নারী নেত্রী রুমি আক্তার ইয়াসমিন আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ওয়ার্ডের অর্ধ শতাধিক নারী পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এতে প্রধান অতিথি বলেন করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর এই উপহার সাধারণ মানুষের মুখে আনন্দ ফুটাবে ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত থাকবে হাসান রিফাত নিউজ পেস টিভি চট্টগ্রাম